নমস্কার নমস্কার সবাইকে। আমাদের স্কার সলিউশন ট্রেনিং এর দ্বিতীয় দিনে তো আজকে আমরা কি শিখবো, আজকে আমরা শিখবো HTML মেনু কিভাবে তৈরি করতে হয় এবং আমাদের HTML এর পেজের বিভিন্ন ডিজাইন কিভাবে করতে হয়। যদি দেখা হয় যদি দেখেন এখানে কি আছে, এখানে আমি এই আউটপুটটা বানিয়েছি, এই বানানোর ডিজাইনটা করা হয়েছে, ডিজাইনটা কিভাবে করা হয়েছে আমরা শিখব। তো প্রথমে কি করতে হবে আপনাকে, প্রথমে আপনি নোটপ্যাড খুলুন। ক্রিয়েট HTML কোড, কি HTML কোড, আমাদের D3 আমাদের D1 এ যা কিছু ছিল সেটাই আছে। আমরা কি করেছি এখানে HTML কোডটা লিখেছি, এখানে আর কি লিখেছি, কি কি লেখা আছে প্রথমে আপনাকে জানতে হবে। এখানে কি কি আছে আউটপুটটা দেখুন, এখানে কি কি আছে, হেডার আছে, ন্যাভিগেশন আছে, অ্যাসাইড আছে, সেকশন আছে, সেকশন টু আছে, ফুটার আছে। তাহলে কটা পার্ট, এক ফুটার পার্ট, ফুটার, আর্টিকেলস, সেকশন, অ্যাসাইড, ন্যাভিগেশন, ন্যাভিগেশন মেনুগুলো রয়েছে এবং এরপর রয়েছে হেডার। তো এখানে আমি কি নিয়েছি, প্রথমে আমাকে HTML ওপেন করতে হচ্ছে, হেড ওপেন করতে হচ্ছে, টাইটেল ডেট থ্রি ট্রেনিং স্কেয়ার সলিউশন প্রাইভেট লিমিটেড, লিঙ্কটা করেছি আপনার ছবি এবং তার সঙ্গে আপনার স্টাইল শিটটা নতুন নেওয়া হয়েছে। স্টাইল শিটটা কি আছে, স্টাইল 1.css। হেডটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে। বডি ওপেন করার পর আমরা কি লিখছি, হেডার। এই যে হেডার পার্টটা আছে, এই হেডার পার্টের মধ্যে হেডার লিখেছি H1 দিয়ে, তাহলে এটা কি, এটা হচ্ছে আমার এই হেডার পার্ট। তা আর কি আছে, তারপর হচ্ছে মেনু নেভিগেশন পার্ট। তো নেভিগেশন পার্ট কোনটাকে বলছি, নেভিগেশন পার্ট এই যে বর্ডারটা রয়েছে এটাকে বলছি নেভিগেশন পার্ট, যেখানে আমার মেনুগুলো রয়েছে। কি মেনু, হোম, নিউজ, ড্রপ, লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3, এভাবে করা রয়েছে। তা আমি কীভাবে লিখব, মেনু ট্যাগ ওপেন, ন্যাপ, NAV ন্যাপ ট্যাগ ওপেন করেছি, UL আনাদার লিস্ট, LI LI করে আমি লিঙ্ক করা আছে, এদের হোম, নিউজ, আরেকটা কি করেছি ক্লাস ড্রপ ডাউন করে তার সঙ্গে আমি লিঙ্ক করেছি ড্রপ ডাউন H1 H2 H3। তো এইভাবে আমার লিঙ্কগুলো করা আছে, আমি আপনি এই লিঙ্কগুলো লিখে নিন। লিখে নেভিগেশনটাকে আমি ক্লোজ করেছি। তারপর আমার আসছে ডিপ আইডি মেইন কন্টেন্ট। মেইন কন্টেন্টের মধ্যে কি আছে, অ্যাসাইড অ্যাসাইড আর হচ্ছে সেকশন। অ্যাসাইড আর সেকশন কি হচ্ছে, অ্যাসাইডের মধ্যে আমি অ্যাসাইড আর সাইডে যদি করতে পারি আমি এটা পরে ডিজাইন করব। আজকে আমরা শুধু মেনুটাই শিখব, মেনু কিভাবে ডিজাইন করা হয়। আপনি শুধু কি করুন, এইটাকে ফলো রাখুন আর এইটাকে লিখতে হবে আপনাকে। কি করতে হবে, অ্যাসাইড সেকশন, সেকশন 1, সেকশন 2। অ্যাসাইড মানে কি, কোনটা অ্যাসাইড হচ্ছে আমার এই যে অ্যাসাইড লেখা আছে, অ্যাসাইড অ্যাসাইড মানে ফুল অ্যাসাইড, সেকশনটা আমি সাইডে পরে নিয়ে যাবো। আর কি আছে এখানে, কি আছে অ্যাসাইড, অ্যাসাইডের মধ্যে সেকশন, সেকশন সেকশন 2, তার মধ্যে আর্টিকেল রয়েছে, তারপর নিচে রয়েছে ফুটার পার্ট। ফুটার পার্ট কোনটা, যে ফুটার পার্ট যেটা রয়েছে সেটা। তো এইভাবে যদি আমি এটা করি লেখার পর, যদি আমি এই CSS ফাইলটাকে বর্তমানে সাপোজ CSS ফাইলটা নেই, তো আমার আউটপুটটা কি হবে, আমি যদি আউটপুটটা দেখি আমার আউটপুটটা এরকম হবে। প্রথমে আমার আউটপুটটা এইভাবে আসবে উইদাউট CSS ফাইল, যখন আমি CSS ফাইল যোগ করো তখন আমার আউটপুটটা এইভাবে আসবে। তাহলে প্রথমে আমার আসছে এইভাবে, তারপরে আসছে আমার এইভাবে। তো আমি এখান থেকে কীভাবে এইভাবে করবো, তাহলে আমাকে CSS ফাইল অ্যাড করতে হবে। তো আমি CSS ফাইল অ্যাড করতে গেলে কী করছি, আমি এখানে স্টাইল 1 CSS একটা ফাইল অ্যাড করেছিলাম, আর এই ফাইলটাকে আমি লিখছি। প্রথমে কী লিখলাম, বডি, বডির মধ্যে আমি কী লিখেছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, ফন্ট সাইজ দিয়েছি, প্যাডিং দিয়েছি 0px, যদি প্যাডিং না দিই, ফন্ট সাইজ আমি 20 করে রেখেছি বডির, আর যদি প্যাডিং না দিই তাহলে কী হচ্ছে, কন্ট্রোল এক্স কেটে দিয়ে সেভ করছি। এবার দেখুন আপনি আউটপুট কী হচ্ছে, আউটপুট কী হলো, প্যাডিং যদি না করি এই যে সাইজটা বড় হয়ে গেছে, দুদিকে সব দিকে সমান হয়ে গেছে, নিচে একটু গ্যাপটা বেশি হয়ে গেছে।
তাহলে কি হবে, আমি যদি প্যাডিংটা অ্যাড করি, আমি সাইডে একটু গ্যাপ রাখতে চাইছি দুধ দিকে, তাহলে কীভাবে কী করবো? তাহলে আমাদের কী করতে হবে, এখানে যদি প্যাডিংটা অ্যাড করে দিই, 0 পিক্সেল টপ, 10 পিক্সেল লেফট, 0 পিক্সেল ডাউন, 10% রাইট। তো এইভাবে আমাকে প্যাডিংটা অ্যাড করা হলো। তো করার পর আমি কী দেখছি, এখানে আউটপুটটা আমার কী আসছে, এই যে লেফটে 10% চলে গেছে, রাইটে 10% চলে গেছে, ওপরে 0%, নিচে গ্যাপ এটা নিচে চলে আসবে যখন এখানে কিছু লেখা হবে, এখানে যখন ফিল আপ হবে তখন ফুটারটা নিচে 10% গ্যাপ থাকবে, 0% গ্যাপ থাকবে। তো আমি কি করছি এবার, এইবার আমার যেটা আসছে সেটা হচ্ছে হেডার, ন্যাপ, যে ট্যাগগুলো আমি দিয়েছিলাম, হেডার, ন্যাপ, ডিপ, সেকশন, আর্টিকেল, ফুটার, এই যদি দেখি প্রত্যেকটা আলাদা আলাদা সেপারেট হয়ে আছে। কত পার্সেন্ট করে এখানে আমি করেছিলাম, 5 পিক্সেল করে প্যাডিং স্পেস দেওয়া হয়েছে। তাহলে প্যাডিং কোনটা, আউটসাইড স্পেস যেটা হয়েছে সেটাকে প্যাডিং বলা হয়, আউটসাইড স্পেস। এই যে আউটসাইড দুটো হেডার ট্যাগটা থেকে আর আউটসাইডে 5 পিক্সেল স্পেস হয়েছে। যদি আমি 10 পিক্সেল করে দেখি আউটপুট কী হয়, 15 পিক্সেল করে দিলে আউটপুট কী হয় দেখুন, তাহলে বুঝতে পারবেন প্যাডিং কোনটা হলো। তাহলে প্যাডিং হলো, এই যে এখান থেকে যেটা এসছে মার্জিন 10 পিক্সেল করে দিই, তাহলে বুঝতে পারবেন কি হচ্ছে। তাহলে কি হলো, এই যে মার্জিনগুলো এগুলো সরে গেল, হয়েছে। তাহলে এইভাবে এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা ডিজাইন তৈরি করতে পারি। তো আর কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ। এরপর যেটা আসছে মেন জিনিস, সেটা হচ্ছে মেনু, যেটা আমি ইউএল করেছিলাম। ইউএল কোনটা, ইউএল কোনটাকে বলছি আমি, ইউএল বলছি এই যে আমি ট্যাগটা নিয়েছিলাম, এই ট্যাগটা আমার ইউএল, এই ট্যাগটা আমার ইউএল বলছি, ইউএল। তো ইউএল এর মধ্যে আমার এলআই লিস্ট করে ছিল, তো 3টে লিস্ট করা আছে, একটা সাব লিস্টও করা রয়েছে। তো এই সাব লিস্টগুলোর মধ্যে কি কি আছে, হোম, নিউজ, ড্রপ ডাউন, লিঙ্ক ওয়ান, লিঙ্ক টু, লিঙ্ক থ্রি, আর তার লিঙ্কগুলো কি করা রয়েছে, হোম হ্যাজ, নিউজগুলো পরে আমরা আসবো আস্তে আস্তে ধীরে ধীরে। তো মেন ব্যাপার এখানে যে ট্যাগগুলো আছে, ট্যাগগুলো আইডেন্টিফাই করে নিন, ইউএল, এলআই, এ, আর কি আছে তার সঙ্গে, ড্রপ কন্টেন্ট ক্লাস বলে লেখা আছে, আর এখানে ক্লাস দেওয়া আছে ড্রপ বাটন। এই যে 4টে ট্যাগ আর 2টো ক্লাস, ড্রপ কন্টেন্ট, ড্রপ বাটন, এইগুলোকে আমরা কল করে সিএসএস ফাইলটাকে আপডেট করেছি। কীভাবে, ইউএল এর লিস্ট টাইপ নন করেছি, যেখানে তো আপনার এখানে যেমন আউটপুট যদি দেখেন এখানে কোনো গোল নেই, লিস্ট বললেই গোল আসতো, এখানে গোলটা নেই, তাহলে এগুলো নন করা হয়েছে। মার্জিন 0, প্যাডিংও 0 দেওয়া হয়েছে, যেখানে মার্জিন প্যাডিং থাকছে না। ওভারফ্লো হিডেন, ওভারফ্লো হলে এটা হিডেন হয়ে যাবে। আর কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। এলআই ফ্লোট লেফট, ফ্লোট লেফট মানে ফ্লোট রাইট যদি করা হয় কি হয় দেখা যাক, আগে দেখে নিন আউটপুটটা কি আছে, লেফট মানে এটার পরে, তারপরে তারপরে আসবে, যদি রাইট করা হয় কি হয় দেখুন। রাইট দিকে চলে, ডান দিকে চলে যাবে, ফ্লোর ডান দিকে শুরু, তারপরেরটা এইভাবে করে আসবে, হয়েছে। তাহলে আমরা ফ্লোর রেপ, রাইট, টপ, বাটন এগুলো করতে পারি। তো আমার লেফটটাই এখন বর্তমানে শো হইল, ফ্লোর লেফট, হ্যাঁ। তারপরে কী আছে, এলআই এ, এলআই এর এ, আর তার সঙ্গে কী আছে, ক্লাস, ড্রপ, বাটন, এই 3টে একসঙ্গে আমরা মার্চ করে করছি। ইন লাইন ব্লক, একটাই লাইনের মধ্যে আছে, এখানে 3টেই দেবো, 3টেই একটা লাইনের মধ্যেই আছে, 3টে একটা লাইনেই আছে, সিরিজে আছে, 1, 2, 3। তো এইরকম সিরিজে ইন লাইন করা হয়েছে, তার জন্য ইন লাইন ব্লক, বক্স হয়ে যাবে। কালার হচ্ছে হোয়াইট, টেক্স অ্যালাইন সেন্টার, প্যাটিং 10%, 15%, টেক ডেকোরেশন নন, টেক্স ডেকোরেশন নন বলতে আমরা বোল্ড, ইতালিক, আন্ডারলাইন এগুলোকে বুঝি, সেটাকে নন করা হয়েছে। যদি আমি লিঙ্ক করা থাকতো তাহলে আন্ডারলাইন হয়ে যেত।
আর কি আছে হার্ভার্ড লিঙ্কে, হার্ভার্ড আপনি যদি সিএসএস এর বইটা যদি দেখেন, এখানে সিএসএস স্টাইল শিটের যে বইটা আপনাকে দেওয়া হয়েছে সেটা যদি আপনি দেখেন, তাহলে এই প্যারামিটারগুলো আপনি একদম দেখে একবার দেখে নিন, লিঙ্ক কীভাবে করা হয়, সেপারেটর সিলেক্টর কী, মেনু সিলেকশন কী, এগুলো যদি দেখে নেন তো আপনার খুব ভালো হয়। তাহলে কী করতে হবে, এখানে যে লেলাই যে আমি কালারটা করেছি আপনি দেখে নিন, দেখে এটা করে নেবেন, তারপরে আপনার যে কোডটা আছে কোডটাকে আইডেন্টিফাই করে আপনি সেটাকে মডিফাই করতে পারেন আপনার মতো করে। সেখানে যে কোডগুলো আছে আপনি দেখে নিন, দেখে সেটাকে কপি করুন। আর কিছু জিনিস এখানে যদি বুঝতে না পারেন আমাদেরকে মেসেজ করুন, আমাদেরকে কল করুন, আমাদের ভিডিও লিঙ্কে শেয়ার করুন, করে দেখুন যেটা বুঝতে না পারছেন আমাদেরকে বলুন। তো কী করতে হবে, এখানে যে ড্রপ লিস্টটা আছে তার ব্লক লাইন লাইন ব্লক অ্যাবসোলিউট করা, যে পজিশনটা অ্যাবসোলিউট মানে যেখানে আমি ফিক্স করতে চাই সেখানেই হবে, বক্সের একটা শ্যাডো হয়েছে, এটা বক্স শ্যাডো কীভাবে করা আপনি যদি সিএসএস বইটা দেখেন পরে বক্স শ্যাডো কীভাবে করা হয় তাহলে সেখানে আপনি বুঝতে পারবেন আরো ভালো। তো এইভাবে আমরা কি করছি, আজ আমরা তৈরি করলাম ব্লক মেনু, ড্রপ মেনু, মেনু কীভাবে তৈরি করতে আমরা শিখলাম। যদি এই মেনু ক্রিয়েশনটা যদি আপনার ভালো লেগে থাকে আপনি শেয়ার করতে ভুলবেন আপনার বন্ধু বান্ধবের সঙ্গে, আর আমাদের ভিডিওটাকে আপনি দেখুন কীভাবে মেনু তৈরি করতে হয়, পরে আমরা কি শিখবো, পরের দিন আমরা শিখবো কীভাবে মেনুতে লিঙ্ক করে এই ডিজাইনটাকে ভালো করে মডিফাই করা যায় এবং আরো মডিফাই সঙ্গে কীভাবে অ্যাড করা যায়। ধন্যবাদ। যদি যদি আপনি মনে করেন এটাকে মডিফাই করবেন, কালার মডিফাই করবেন এবং সিএসএস কোড মডিফাই করবেন, তাহলে এখানে যে সিএসএসটা আছে সেই সিএসএস এর উপর আপনি আপনার কোড লিখতে পারেন বই থেকে কপি করে, এখানে যে বইটা আপনাকে দেওয়া হয়েছে। ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন। যদি কিছু বুঝতে না পারেন আমাদেরকে মেসেজ করুন, মেল করুন, কিংবা আমাদের ভিডিও লিঙ্কে কমান্ড ভিডিও ভিডিও ফাইলে কমেন্ট বক্সে গিয়ে আপনার প্রশ্নের উত্তরগুলো লিখতে পারেন বা প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ।